नमस्कार दर्शक बंधुरा, आमी नीता आबार एशे गेछी नीतास किचेनेर नतून एकटा पर्व निये। आज आमी तोमादेर साथे शेयर करब किभाबे मात्र एक मिनिटे तोमरा पीनाट बाटार बाड़ीतेई बानिये फेलते पारबे। पीनाट बाटार किन्तु स्वास्थ्येर जन्ये भीषण भालो। एर मध्ये किन्तु कोनो प्रिजार्भेटिव नेई, सुगार नेई, एते हाई प्रोटीन आछे। जारा वेट लस करते चाओ तादेर जन्य एटा किन्तु एकदम एप्रोप्रिएट। ताहले चलो आर देरी ना करे बनिए फेली पीनाट बाटार। आमी एखाने पीनाट बाटार बनानोर जन्य मेजारिंग कापेर एक कप काँचा बादाम निये निएछि। एखाने 200 ग्राम मतो बादाम आछे। आमी एकटा फ्राइंग पैन निये निएछि। एबार फ्राइंग पैनेर मध्ये आमी एक कप बादाम दिए दिलाम। एबार आमी एटाके एकटु ड्राई रोस्ट करे नेब। तोमरा दोकान थेके ভাজা বাদাম এনেও এটা কিন্তু করতে পারো, তাহলে জাস্ট এক মিনিট সময় লাগবে। এই ভাজার টাইমটাও তোমাদের দিতে হবে না। তোমরা দোকান থেকে আনসল্টেড বাদাম ভাজা কিনে এনে পিনাট বাটার বানাতে পারো। এই বাদামগুলো আমি এবার একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই ড্রাই রোস্টটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। বাদামগুলো যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু পিনাট বাটার ঠিকমতো রেডি হবে না। তো একটু ভালোভাবে ধৈর্য ধরে বাদামগুলো আমি ভেজে নেব। বাদামগুলো ড্রাই রোস্ট করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই খোসাগুলো একটু হাত দিয়ে প্রেস করলেই বেরিয়ে আসবে। এভাবে আমি সব খোসাগুলোই ছাড়িয়ে নেব। বাদাম থেকে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাদাম আর খোসাগুলোকে আলাদা করে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি বাদাম আর খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। বাদামের মধ্যে যেন একটাও খোসা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর বাদামের মধ্যে খোসা থাকলে কিন্তু পিনাট বাটারটা ভালো হবে না। বাদাম থেকে আমি খোসাগুলো একদম আলাদা করে দিয়েছি। একদম পরিষ্কার খোসা ছাড়া বাদাম আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে পিনাট বাটার বানানো স্টার্ট করছি। আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি এবার রোস্টেড বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 30 সেকেন্ডসের জন্য ব্লেন্ড করে নেব। 30 সেকেন্ডস ব্লেন্ড করার পর দেখো কি সুন্দর থিক ক্রিমি পিনাট বাটার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আর কয়েকটা জিনিস আমি অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। নুন দেওয়া হলে এবার এর মধ্যে নেক্সট যেটা আমি দেবো সেটা হচ্ছে হানি। 2 টেবিলস্পুন হানি আমি এর মধ্যে অ্যাড করলাম। তোমরা যদি হানির বদলে চিনি দিতে চাও তাহলে তোমরা স্বাদ মতো চিনি এর মধ্যে অ্যাড করে নেবে। এবার এটাকে আমি 15 সেকেন্ডসের জন্য ব্লেন্ড করে নেব। 15 সেকেন্ডস ব্লেন্ড করার পর দেখো এর টেক্সচারটা এরকম হয়েছে, একদম থিক আর ক্রিমি হয়েছে এটা। এবার আমি এর মধ্যে 1 টেবিলস্পুন অয়েল অ্যাড করব। এবার এই পিনাট বাটারের পারফেক্ট টেক্সচার আনার জন্য আমি এর মধ্যে মেশাবো 1 টেবিলস্পুন কুকিং অয়েল। এর মধ্যে যদি বাদাম তেল ইউজ করা যায় তাহলে আরও ভালো হবে, কিন্তু সর্ষের তেল বা কোকোনাট অয়েল এর মধ্যে ইউজ করা যাবে না। অয়েলটা দেবার পর আরও 15 সেকেন্ডস ব্লেন্ড করে নিয়েছি। দেখো একদম দোকানের মতো ক্রিমি হয়েছে। আর এটা খুব সহজেই ব্রেডের মধ্যে মাখিয়ে নেওয়া যাবে। আমি তোমাদের একটা ব্রেডের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রাউন ব্রেডের মধ্যে আমি কিছুটা পিনাট বাটার নিয়ে এর মধ্যে মাখিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাচ্ছে। এটা ব্রেকফাস্টে তোমরা খেতে পারো। এটা ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট। যারা ওয়েট লস করতে চাও তারা সকালে ব্রাউন ব্রেড উইথ পিনাট বাটার খেতেই পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমার নতুন রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।